নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শকত মাহমুদ আরও যুক্ত আছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান স্বাগত আপনাদের দুজনকে আমি যদি আমাদের যেই শুরুর যেই আসলে শিরোনাম সেটি দিয়ে যদি আলোচনা আজকে শুরু করতে চাই যে আশুলিয়া শিল্পাঞ্চলে একজন শ্রমিক মারা গেছে এবং বলা হচ্ছে গুলিবিদ্ধ সহ আহত পাঁচজন যেই পরিস্থিতি চলছে বিগত বেশ কিছুদিন ধরে সেটি কি আসলে উস্কে দিল কিনা এই ঘটনা এই ঘটনার আসলে প্রভাবটা কি হতে চাচ্ছে বজরুল হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই জি এটা তো পরিষ্কার আপনাদের রিপোর্ট যেগুলো দেখলাম প্রত্যেকটাই দেখলাম আমরা দেশে একটা অস্থির সময় পার হচ্ছি আর যে শিল্পাঞ্চলের কথা বলছেন আসুরিয়ার ঘটনা যে দেখলাম এর আগেও বিগত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে আমরা আমরা দেখছি বিভিন্ন ফ্যাক্টরিতে বিক্ষোভ হচ্ছে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে তো এটা কিন্তু প্রথম কথা হলো আমাদের একটু ক্ষতি দেখতে হবে যে ঘন ঘন এই সমস্যাগুলো কেন হচ্ছে যেমন আপনি যেমনটি আপনি উল্লেখ করেছেন কেউ উস্কিয়ে দিচ্ছে কিনা সেটাও একটা একটা চিন্তার বিষয় আমাদের দেশে আমরা দেখেছি কোনো পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি যদি খুব তলমল হয় তার মধ্যে আমরা দেখি আরও অনেক কিছু ঘটে যায় তো এটা আমাদের দেখতে হবে আরেকটা হচ্ছে যে এই যে শ্রমিক আপনার উল্লেখ আপনি উল্লেখ করেছেন রিপোর্টে আপনাদের রিপোর্টে যে অনেকগুলো ফ্যাক্টরি চালু আছে কিন্তু এর মধ্যে আবার আঠারোটি ফ্যাক্টরি বন্ধ আছে এখন আঠারোটি ফ্যাক্টরি বন্ধ বন্ধ হয়ে থাকা সেটা একটা কম কথা নয় যে আঠারোটি ফ্যাক্টরির মধ্যে কত হাজার হাজার শ্রমিক আছেন এখন এই যে আমি যেটা মনে করি আমার সাথে হয়তো অনেকে একমত হবেন সেটা হচ্ছে যারা যেসব শ্রমিক এইসব ফ্যাক্টরিতে কাজ কাজ করেন এইসব শিল্পে কাজ করেন তাদের মধ্যে হয়তো অনেকে আছেন তাদের মধ্যে দুশ্চিন্তা আছে বেতন ভাতা বাড়াতে চান বকেয়া বেতন তারা পাচ্ছেন না সেটা আছে কিন্তু শ্রমিকরা নিজেই নিজের নিজের প্রতিষ্ঠান নিজের ফ্যাক্টরিকে ধ্বংস করবে এটা কিন্তু একটু বিশ্বাসযোগ্য হয় না তো এই জন্য আমাদের সরকার সরকার যারা আছেন নতুন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের একটু কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কঠোর ব্যবস্থা অর্থ অর্থ এই নয় যে তারা দমন নীতি গ্রহণ করবেন কঠোর ব্যবস্থার অর্থ হচ্ছে তারা ভালো করে যাচাই করে দেখবেন এর পিছনে কি কি কারণ থাকতে পারে একটু দিন তবে এই যে এই যে হত্যা একজন দেখলাম একজনকে হত্যা করা হলো সেই যেই এই হত্যা কেন হলো এমন পরিস্থিতি এমন পর্যায়ে কেন যাবে যে শ্রমিকরা ধরে নিলাম শ্রমিকরা আন্দোলন করছে শত শত শ্রমিক করছে তো এমন পরিস্থিতি এই পর্যায়ে কেন যাবে যে গুলি করতে হবে বা কেউ আপনার হানাহানি হবে মারা যাবে আহত হবে হাসপাতাল যাবে এইগুলো আমার মনে আমাদের শিল্প শিল্প অঞ্চল শিল্পাঞ্চল যেগুলো আছে দেশের দেশের সর্বত্র শুধু আর শুনিয়ে সব জায়গায় আমাদের অর্থনীতির একটা একটা বিরাট একটা বেস একটা ফাউন্ডেশন সেটা যাতে ধ্বংস না হয় আমাদের কিন্তু আগেও হয়েছে অতীত হয়েছে কিন্তু ভবিষ্যৎ আমাদের দিকে দেখতে হবে যে এই এই যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে আছে এটা যাতে কেউ ফায়দা না উঠে ফায়দা না নিয়ে ফায়দা নিয়ে যাতে কেউ আমাদের শিল্প শিল্পাঞ্চল আমাদের আমাদের যে রপ্তানি আমাদের আমদানি এবং শিল্প খাত অস্থির হলে কিন্তু তার একটা নেতিবাচক প্রভাব অন্যান্য খাতের উপরে আমরা সেটাও আসলে দেখেছি নিশ্চয়ই শিল্প খাত যদি অস্থিরতা হয় রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় জি ধন্যবাদ বদরুল হাসান কি বলবেন এই ঘটনাকেই সত্যি আসলে আরো সামনের দিকে মানে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে এখন পাঁচই আগস্টের পর আজকে আপনি যতগুলো শিরোনাম পড়লেন সবগুলো শিরোনামই হচ্ছে গুলি হত্যা টিয়ারসেল ব্যাংকারে আগুন বিক্ষোভ চেয়ারম্যান হত্যা বিক্ষোভ পাঁচই আগস্টের পর মনে পুলিশের গুলি হয়তো এই প্রথম আমার যদি তবে কিছু কিছু জমা করেashviliতে যে দীঘো বিক্ষোভ চলছে এবং শ্রমিক মালিকদের মধ্যে দ্বন্দ্ব চলছেিনে চিনি সংঘর্ষ হচ্ছে এই বিষয়ে সরকারের রাজনৈতিক উপদেষ্টা এবং শ্রমিক মালিক পক্ষ মিলে বসে অনেক চেষ্টা করে তারা একটা সুরাহা করে দিলেন সেই সুরহার পরেও কেন আজকে এই যৌথ বাহিনীকে

আমরা আশা করব এই এই ধরনের ঘটনাগুলি কিন্তু যেহেতু এটা একটা রপ্তানি শিল্প এটা কিন্তু আমাদের প্রতিযোগীও আছে বিদেশে কিন্তু আমাদের এই তৈরি পোশাক শিল্পে ক্রমাগত বা ধারাবাহিক একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই জায়গায় আমি মনে করি যে সরকার আরো সচেষ্ট হবে এবং ঘটনাস্থলের থেকেই কিন্তু আলোচনা হবে সচিবালয়ে ঘটনা ঘটবে আসলে শুধু পুলিশ আর আর্মি দিয়ে সেক্ষেত্রে নেওয়া দরকার কিন্তু কোন মানবাধিকার লঙ্ঘন করে নয় গুনাগুলি চালিয়ে নেয় কোনো রকমের জবরদস্ত আমি মনে করি যে একটি শান্তিপ্রিয় সমাধান এই সময় আলোচনার মাধ্যমে আসলে যে সমাধান এবং আমরা বলতে পারি যে ইতিবাচক দিকেই আসলে যেন যায় পরিস্থিতি সেটি আমাদেরও চাওয়া থাকবে আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই আরেকটা ঘটনা ঘটেছে যেটি হচ্ছে যে পঁয়ত্রিশ করার দাবিতে বয়সীমা সরকারি চাকরিতে তারা হচ্ছে অবস্থান নিয়েছে বৈঠক চলছে এখন এবং আমরা দেখেছি যে টিআরসেল নিক্ষেপ করা হয়েছে শকত মাহত আপনাকে আপনার কাছে আবারও যেতে চাই যে এই যে দাবি তারা করছেন আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি আসলে এই এই দাবি তোলা হচ্ছে এটি যৌক্তিক কতটা আসলে বা বাস্তবতার সঙ্গে আসলে এই এই দাবির আসলে বাস্তবতা কতটুকু দেখুন এই দাবিটাকে আমি অনেকটাই যৌক্তিক মনে করি এই জন্য বিগত পনেরো বছরে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই সেটা ছাড়াও সরকার তারা একদর্শী ছিল এবং কোনো ভিন্ন মতবল চাকরির প্রার্থী থেকে কিন্তু চাকরি দেওয়া হয় এটা আপনার বিসিএস পরীক্ষাতে বলুন সব জায়গায় বলুন তারা বেছে বেশি সেই জায়গায় অনেক যোগ্য মেধাবী যারা আওয়ামী লীগের সমর্থক বা তাদের পরিবারের কেউ আওয়ামী লীগ করে না এমন অনেকেই বাদ গেছে এবং এই কারণে থেকে কিন্তু আমরা দেখিতে নতুন এন্ট্রির মধ্যে একটা মেধাহীনতা আমরা লক্ষ্য করেছি এই যে সরকার এক পেশে করে চাকরিগুলো দিয়েছে যারা বঞ্চিত হয়েছে তাদেরও তো অধিকার আছে সরকারি চাকরি যাওয়া সেই জায়গায় এবং তখনকার রাজনৈতিক দলগুলো আমার তো মনে হয় রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ক্ষমতায় গেলে চাকরিতে প্রবেশের বয়স সীমা তারা বাড়াবে এবং ধরনের কথা বলেছিল যেটা আমরা বিএনপি বা বিএনপি ভীষণ হতে পারে বা আমি বক্তব্য শুনেছি অর্থাৎ সেই দাবিতে তাদের আন্দোলন যোগ কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে যে বিক্ষোভ দেখা

সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের নিচে একটা বিরতি ফিরছে শিগগিরই সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে আজকে যুক্ত আছেন শওকত মাহমুদ এবং বদরুল আহসান দুজনকে আবারও স্বাগত বজরুল হাসান আপনার কাছে যেতে চাই আমরা বিরুদ্ধের আগে শুনছিলাম যে যে বয়স পঁয়ত্রিশ করার দাবিতে চাকরি প্রত্যাশীরা যেই আন্দোলন করছেন সেটিকে আসলে যৌক্তিক মনে করেন এবং শকতম তিনি বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যেই দলীয়করণ বা নিয়োগের দলের লোকজনকে প্রাধান্য দেওয়া সেটি একটা বড় কারণ এই ক্ষোভের সেটি যেটি হচ্ছে যে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত আপনিও কি তাই মনে করেন কিনা মানে এই আন্দোলন কতটা যৌক্তিক দেখুন আমি প্রথমে যেটা বলবো যে একটা সময় ছিল এখন এই যে তারা পঁয়ত্রিশ বছরের কথাটা এনেছে যে পঁয়ত্রিশ বছরের সীমা সীমা রেখা বেঁধে দেওয়া হোক এর মধ্যে সরকারি চাকরি হোক আমরা যতদূর জানি অতীতে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে আমরা আমরা চাকরির জন্য আমরা আবেদন করতে পারতাম আমরা আমি আমাদের কথা বলছি যখন আমরা ওই বয়সে ছিলাম তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে পঁয়ত্রিশ কেন পঁয়ত্রিশ তো অনেক বেশি হয়ে যায় কিন্তু তার পেছনেও একটা যুক্তি আছে যেটা আমরা জানি যে এই যে যারা আজকে দাবি তুলেছেন প্রধান উপদেষ্টার বাসভবনের বাইরে এখন তাদের অনেক ক্ষোভ আছে যে অনেক অনেক দিক দিয়ে তারা বঞ্চিত হয়েছেন এটা আমরা জানি তো আমি যেটা বলবো এখন যে এই আমাদের যে সিভিল সার্ভিসে সরকারি চা চাকরিতে পেশাদারিত্ব আনতে হবে এবং পেশাদারিত্ব আনতে হলে তাদের যে যে দাবি দেওয়া এটা এটাকে উড়িয়ে দেওয়া যায় না তো তাদের একটা ক্ষোভ আছে অতীতে আমরা আমরা দেখেছি যে ধরনের চাকরি যে ধরনের নিয়োগ দেওয়া হয়েছে সেটা হয়তো রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে রাজনৈতিক রাজনীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে এমনও ঘটেছে যে ভালো ছাত্র আছে ভালো 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 চাকরি করতে করতে পারবে সিভিল সার্ভিসে গেলে ভালো সুনাম অর্জন করবে দেশের জন্য নিজের জন্য জাতির জন্য কিন্তু দেখা গেছে এমনও হয়েছে তদন্ত করে দেখা গেছে তার পরিবারে কে কোন দল করত এখন সেই বিরোধী দল তার যে করতো এই দলের সাথে তাকে মিশিয়ে দিয়ে মিলিয়ে দিতে তো ওই ওই যুক্তিতে যার জন্য আমরা পেশা দায়িত্ব হারাই ভালো একটা সরকারি সিভিল সার্ভিস পাই না তো যেটা আমি যেটা বল আজকে যা যে আন্দোলনটা করেছে হ্যাঁ একটা কথা আন্দোলন করেছে তারা বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাইরে ছিল বিক্ষোভ করেছেন কর্মসূচি নিয়েছে কিন্তু আমি শকত মোহাম্মদের সাথে একই কথা বলবো যে এই এই কথাগুলো মানে এই এই ঘটনা ঘটার আগে তাদের সাথে কেন কেন কথা বলা হয়নি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো অফিসিয়াল কোনো কর্মকর্তা এসে তাদেরকে তাদের প্রতিনিধিকে নিয়ে যেতে পারতেন তাদের সাথে কথা বলতেন তো সেইটা হয়নি যখন এই গোলাগুলি হয় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তখন দেখা যায় আলোচনা হয় এই এতগুলো ঘটনা তো হওয়ার দরকার ছিল না আর যে আমি যে তাদের দাবিদা পঁয়ত্রিশ বছর বয়সের কথা বলছেন হ্যাঁ কিন্তু এই অনেকেই এই শত শত হাজার হাজার ভালো ছাত্র যারা সরকারি চাকরি প্রত্যাশী তারা অনেক দিন ধরে অনেক বছর ধরে বঞ্চিত আছেন তাদেরকে সুযোগ দেওয়া হোক এতে দেশের দেশে উপকার হবে এখন সব কিছুতে যদি আমরা রাজনীতি দেখি দলীয় রাজনীতি দেখি আমার পক্ষে কে আমার বিপক্ষে কে সেভাবে কিন্তু একটি সিভিল প্রশাসন একটি সরকার একটি দেশ চলেন না আমার প্রশ্ন আরেকটু ছিল যেটি হচ্ছে যে আমার প্রশ্নে আরেকটা কথা ছিল যে মানে এইটা কি আসলে এক ধরনের যৌক্তিক কিনা আজকে যারা পঁয়ত্রিশ তারা হচ্ছে চাইলো আরেকটু বেশি যারা তারাও কি চাইতে পারে কিনা মানে সেই ক্ষেত্রে আসলে কি মানে একটা বিক্ষোভের বা একটা ক্ষোভ জানানোর বা দাবি জানানোর সময় হয়ে গেছে কিনা সময় চলে এসেছে কিনা এই সরকারের কাছে অবশ্যই 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 সময় জি জি দেখবেন আপনি দেখবেন যে অনেকেই রিটায়ার করার পরও সেই সব আমরা দেশ যারা অভিজ্ঞ তাদের সার্ভিস আবার সরকার চাইলে তাদেরকে জয়েন করে যেমন বর্তমান অন্তর্বর্তী সরকারও বেশ কয়েকজন সচিবকে রিটায়ারমেন্ট পরেও বা তাদেরকে হয়তো রিটায়ার করে সেই জন্য তো সেটা তো বয়সের কোনো ফ্যাক্টর না যে তাদের বয়স যদি সত্তর হয়ে যায় কোনো অসুবিধা নাই যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আপনাকে করতে হবে আমি বারবার বলছি যে এদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা তো জীবনের অনেকটা অংশ পেরিয়ে এরা দাবি করেছে কিন্তু আমরা এটাও আশা করি যে ভবিষ্যতে যাতে এই সার্ভিস রুলস রেগুলেশন এগুলি স্ট্রিম লাইন করা যাতে বয়সটা আরো কমের দিকে বিশ পঁচিশের ঘরে যদি হয় তখন আরো ভালো হয় কিন্তু বর্তমানে যারা পঁয়ত্রিশের দাবি করেছে তাদের যুক্তি আছে তাদের দাবিটা আমরা ভালো চোখেই দেখব এবং আমরা এটা বলবো না পঁয়ত্রিশ আমরা সমর্থন করছি কিন্তু তাদের যে বঞ্চিত হয়েছে সেটা আমরা দেখব ভবিষ্যতে যাতে আরও কম বয়সে যেটা বললাম বিশ পঁচিশ এই এই বয়সে তারা যাবেন চাকরিতে যাবেন এবং যখন রিটায়ারমেন্টের সময় আসবেন তখন তারা অবসরে অবসরে যাবেন এবং পরবর্তীতে যদি তাদেরকে কন্ট্রাক্টে নেওয়া হয় তাদের মেধা ভিত্তিতে তাদের যোগ্যতা ভিত্তিতে সেটা অন্য ব্যাপার সেটা অন্য ধন্যবাদ সৌগত মাহমুদ আরেকটা প্রসঙ্গে যেতে চাই কুষ্টিয়া একজন ইউপি চেয়ারম্যান এবং তিনি যতদূর জানা গেছে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন আমার প্রশ্ন হচ্ছে এরকম ঘটনা আমরা বেশ কয়েকটি কিন্তু দেখেছি বিগত কয়েকদিনে যে এরকম দুর্বৃত্তের হামলায় মারা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাটা থামছে না কেন বা এই অন্তর্বর্তী সরকারকে আসলে যথেষ্ট করতে পারছে না মানে কি হচ্ছে আসলে আসলে এটা কথা অস্বীকার করার উপায় নেই যে বর্তমানে বাংলাদেশে একটা লোক চাচ্ছে যে সরকার একটা অস্থিরতার মধ্যে দিয়ে তার দিন যাপন করুক বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থির আছে বিপ্লব হয়েছে বিপ্লবের পরে সরকার এই অস্থির নিরাপত্তা দমনের ক্ষেত্রে চেষ্টা করলেও পারছে না আর যখন এই গুপ্ত হয় গুপ্ত হত্যা গুলি কিন্তু এটা অনেক ক্ষেত্রে প্ল্যান থাকতে পারে বা তাও পূর্ব কিন্তু এখন বাস্তবায়নের সময় এসে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের পুলিশ এই আন্দোলনের পরে বিপ্লবের পরে পুলিশ অনেকটা পিছু হটে গেছে পুলিশ কিন্তু এখন সেইভাবে গিয়ে তৎপরতা দেখাতে দেখাচ্ছে না বা দেখাতে পারছে না বা যেভাবেই হোক

বিষয়টা যেটা হচ্ছে যে এটা একটা ইউপি চেয়ারম্যান যদি এরকম কার্যালয়ে বসে গুলিবিদ্ধ হয়ে নিহত দেখছেন এবং নৌকার মধ্যে আগুন দেওয়া হয়েছে এখন কারা কোন দল কিভাবে কি করছে আর কে সুযোগ নিচ্ছে বিপ্লবের সাফল্যের পাশাপাশি এটাও একটা চিত্র আছে অনেকেই একে যা তার নিজস্ব মতিগতি তার উদ্দেশ্য প্রণীতভাবে বিপ্লবকে ব্যবহার করছে সেই জায়গায় আমাদের যেই চেতনাটা প্রয়োজন আমি মনে করি এটা শুধুমাত্র এটা কাগজে লিখে কবিতা দিয়ে বা গ্রাফিকে আর কি সারা দেশের জনগণকে একটা জায়গায় আনার যে দায়িত্বটা এটা এই সরকারের দায়িত্ব এটা হল কারো দায়িত্ব এবং এই সরকার সেটা করতে চাইলে পলিটিক্যাল সমর্থন করতে জনগণকে এই যে কোনো উস্কানির মুখে অপেক্ষা করা করা জি আহ এটা আহ আমি আহ বদুল হাসানের কাছ থেকেও শুনবো কিন্তু আমাদের আরেকটা বিরোধী সময় হয়ে গেছে এই প্রসঙ্গেই বদরুল হাসান আপনার কাছে আমি শুনবো যে এই যে রাজনৈতিক প্রতিহিংসার কি আসলে মানে থামানো যাচ্ছে না কেন বা থামছে না কেন এটিকে আসলে নতুন ধরনের কোনো সংকট তৈরি করতে যাচ্ছে কিনা সামনের দিনগুলোতে সব মিলিয়ে শুনবো আপনার কাছে একটা বিরতি থেকে ফিরে এসে সঙ্গেই থাকুন সালামসুল নিবেদিত সংবাদ সম্পর্ন একটা বিরতি বিরতির পর আবারো স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে যুক্ত আছেন শকত মাহমুদ এবং সৈয়দ বজরুল হাসান বজরুল হাসান আপনার কাছে আমি যেতে চেয়েছিলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে কেন বা এই সরকারকে আসলে যথেষ্ট নিরাপত্তা বা স্থিতিশীলতা আনতে পারছে কিনা বিশেষত এই যে সব আমরা দেখছি যে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি আমি আগেও বলেছিলাম কি বলবেন জি আমরা তো আগেও দেখেছি বিশেষ করে আমার যতদূর মনে পড়ে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জনের পর থেকে বিজয় দিবস পর থেকে আমরা এই রাজনৈতিক হত্যাকাণ্ড গুপ্ত হত্যা এগুলো আমরা দেখেছি আর আমি যেটা শুরুতে বলতে চাই সেটা হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড যখন হয় আমরা দেখি তিন তিনটি কারণ হয় একটি হচ্ছে ব্যক্তি স্বার্থ যেখানে আসছে চরিতার্থ করার বিষয়ে আরেকটা হচ্ছে অনেকে অনেকে রাজনৈতিক প্রণোদিত উদ্দেশ্যে এগুলি করেন আবার অনেকে আছে নিছক অরাজকতার সাথে অরাজার কথা জড়িয়ে পড়েন এগুলো হয় কিন্তু আরেকটা যেটা বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে আছি আমাদের যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এ তো অরাজনৈতিক সরকার এবং নির্বাচিত সরকার নন তো সেই ক্ষেত্রে তাদের একটা মোটামুটি একটা একটা উইকনেস আছে তারপরও যেহেতু তারা দেশ শাসন করার দায়িত্বে আছেন দায়িত্ব নিয়েছেন আমার মনে হয় যে এটা তাদের ভালোভাবে শক্তভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার দরকার এই কারণে যে আমরা সবাই বর্তমানে আশা করছি যে একটা ভালো নির্বাচন হবে এবং একটা নির্বাচিত সরকার পাবো এবং দেশ দেশটা একটা পূর্ণ ভালো লিবারেল গণতন্ত্রের দিকে ফিরিয়ে যাবে তার জন্য এখন বর্তমান সরকার যে এই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আগের যে ঘটনাগুলো আমরা বললাম আসুলিয়া বিভিন্ন এলাকায় আবার এখন যে রাজনৈতিক হত্যাকাণ্ড যে চেয়ারম্যানকে হত্যা করা হলো এখন কারা করছে কেন করছে এটা এখন সরকারকে দেখতে হবে সরকার যদি এগুলো নিয়ন্ত্রণে না আনতে পারেন বা নিয়ন্ত্রণ যত যতক্ষণ পর্যন্ত না নিয়ন্ত্রণে না নিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের আমাদের রাজনীতি কিন্তু একটু একটু স্থবি হয়ে পড়বে এবং আমরা যে উদ্দেশ্যে আমরা যে উদ্দেশ্যেই দেশে এই পরিবর্তনটা যেভাবে হয়েছে আমরা দেখেছি একটা দাবি হচ্ছে যে পরবর্তীতে একটা ভালো নির্বাচন হবে নির্বাচন কবে হবে আমরা যাই যদিও সেনাবাহিনীর প্রধান বলছেন আঠারো মাসের কথা বলছেন সেটা অন্য বিষয় কিন্তু কথা হচ্ছে একটা একটা নির্বাচিত সরকার গঠন করতে হলে আইন শৃঙ্খলা ঠিক আইন ঠিক না করে আমরা কিন্তু ওই রাজনীতি রাজনীতি সুষ্ঠু রাজনীতির দিকে আমরা এগোতে পারছি না জি সৌকত মাহমুদ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে শুধু সুষ্ঠু রাজনীতির জন্য আসলে প্রধানতম শর্ত কিনা বা

আপনি যদি ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কি অনুভব করেন যেগুলো আমরা গত তিনটি নির্বাচনে দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি খারাপ ছিল যে কেউ ভোট দিতে যেতে পারে না যেমন কুমিল্লায় গত লাস্ট সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে গলির মোড়ে মোড়ে শাসক দলের প্রার্থী কুন্ডারা দাঁড়িয়েছিল যে বাড়ি থেকে কেউ বের হয়ে ভোট যাবে সেই সুযোগটি তাকে দিতে চাইবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন হয় তাহলে কিভাবে দ্বিতীয়ত যারা নির্বাচন করবেন নির্বাচন করাবেন তাদের সবার নিরাপত্তা مشکل সরকারতে এটা স্পষ্ট হবে যে একটু সুষ্ঠু নিপাতের জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত যে একটা টলি করে কোনো কোনো মতে একটা সুষ্ঠু নির্বাচন দেখিয়ে দিয়ে আমরা নির্বাচন সেরে ফেললাম। এটা কিন্তু আমি মনে করি যে আমরা যেই অর্জন করেছি কোন বছরের মধ্যে এটাও কিন্তু আসলেই ফলো হয়ে যাবে। কিন্তু আবার সেই পর্যায়ে। আর তাই আশা গাই বলে গাই স্বাগত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মরদেহ উদ্ধার হয়েছে এই জায়গাগুলোতে আসলে নিরাপত্তার ঘাটতি থাকে কিনা আপনি কি মনে করেন মানে আমাদের দেশে এই এই ট্যাঙ্কারের যেই রক্ষণাবেক্ষণ সেইগুলো আসলে ঠিকঠাক মতো করা হয় কিনা বা এই জায়গাগুলোতে আসলে সরকারের নতুন করে নজর দেওয়া উচিত কিনা অবশ্যই এগুলো তো রক্ষণাবেক্ষণ করা সরকারের দায়িত্ব এবং যারা যারা এটা দায়িত্বে আছেন এই এই ধরনের জাহাজে এই ধরনের কোম্পানি দায়িত্বে আছে তাদের এটা বারবার দেখতে হবে এবং চব্বিশ ঘন্টা দেখতে হবে সবকিছু আছে কি ঠিক আছে কি না কিন্তু আমরা অন্য দেশেও দেখেছি এভাবে বিস্ফোরণ ঘটে কিন্তু আমাদের দেশেও যে এটা ঘটবে আর এখন এই মুহূর্তে আমাদের এত সমস্যায় আমরা জর্জরিত এখানে একটা দায়িত্ব আছে এবং সরকার দরকার দরকার উচিত হবে যে নিরাপত্তা বাহিনী পুলিশ হোক এবং র্যাব হোক সেনাবাহিনী হোক এদেরকেও সেখানে মোতায়েন করা দরকার আর যারা দায়িত্বে আছেন এই সংস্থাগুলো দায়িত্বে আছেন কারণ যারা খুঁজে বের করা কারণটা খুঁজে বের করা এবং সেটাই একটা বড় বিষয় যে আমরা আমরা কিন্তু আল্লাহ রহমত যে আমরা একটা বিশাল বা ভয়াবহ একটা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি কমান্ডার একদমই এগারো হাজার টন পেল ছিল